আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাই নিচ্ছি না, শুধু আমাকে বলা হয়েছে দুই একটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে মূল্যবান বয়ান আমরা শুনব এবং আমরা এটাকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় অনেক কিছু শুনি কিন্তু তার রিয়েল প্রতিফলন সেটা আমরা দেখছি না। তো আলহামদুলিল্লাহ আল ইসলাম বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে যে এমন করে শুধু ইউএসএতে এই সংগঠন কাজ করে যাচ্ছে এবং এটা একই উদ্দেশ্য যে সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাক রাসূল এই তাদের দেওয়া যে রিয়েল রিলিজন সেটা মানুষের কাছে পৌঁছানো এবং ঠিক আকিদা যেটা আমার ইমাম সাহেব একটু আগে বলেছে, মানুষ বর্তমান যুগে বিভিন্ন ধরনের বাতিল পন্থার মুখাপেক্ষি হচ্ছে এবং এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনটা সত্য কোনটা রং কোনটা ফলো করবো। আর বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু যেটা বাচ্চারা আমাদের ইয়ং জেনারেশন ইন্টারনেটের মাধ্যমে অনেক নলেজ আহরণ করতেছে যেটা ঠিক না, এবং সেই ব্যাপারে আমরা আমাদেরকে কী করতে হবে, মিডিয়ার মাধ্যমে ফাইট করতে হবে, আমরা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন যে যখন ইসলামের মধ্যে মদ খাওয়াটা হারাম হয়ে আসলো, এটা সাথে সাথে আসে নাই, অনেকদিন পরে আসছে। যদি প্রথমে এই যেটা অর্ডারটা আসতো যে অ্যালকোহল হারাম, তাহলে এটা কার্যকরী হতো না। অনেকদিন পরে যখন মানুষের মধ্যে ইমানটা কি হয়েছে, মজবুত হয়েছে, দৃঢ় হয়েছে, এবং যখনই এই আয়াত আসছে নিষিদ্ধ করা হয়েছে, তারা মদিনার রাস্তাঘাটের মধ্যে কি হয়েছে, মদের বন্যা বয়ে যাচ্ছিল। আমেরিকাতে 1930 থেকে কংগ্রেস অ্যালকোহলকে নিষিদ্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে কিন্তু ওরা সাকসেস হইতে পারে নাই। রাশিয়াতে যখন গর্বাচভ এসে চেষ্টা করেছিল, অনেক নতুন ধরনের আইন সৃষ্টি করেছে কিন্তু পরে সাকসেস হইতে পারে নাই, তাহা গেল লোকজন ঘরের মধ্যে মদ তৈরি করতেছে। তো এটার কারণটা কি, যে এটা উন্নত দেশ কংগ্রেস এরাও ফেলিওর, সরকার ফেলিওর, কিন্তু আমাদের ইসলামের যে অর্ডার যেটা আসছে কোরআনের মাধ্যমে এটা সাথে সাথে বাস্তবায়ন হয়ে গেছে। যারা মদ পান করেছিলেন তারা চেষ্টা করছেন বমি করে সেটা বাহির করার জন্য, এটার পিছনে এই যে ইমান, সেই জন্য অনেক কিছু সহজে বাস্তবায়ন করা যায় না। আজকাল আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের পরকালের বিশ্বাস আখেরাত সম্পর্কে আমরা আমাদের ফেথ যেটা খুব উইক। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, মানুষ যদি আখেরাতকে ভয় না করে তাহলে আপনি কোনো কিছু দিয়ে কিছু করতে পারবেন না। কাজেই আমাদের দাওয়ার মধ্যে এটাই খেয়াল রাখতে হবে যে কিভাবে মানুষের মধ্যে পরকালের বিশ্বাসটাকে আরো সুদৃঢ় করা যায়। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতু শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা রাদআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা নির্দেশ এগুলা ফলো করবে এবং পৃথিবীতে শান্তি চলে আসবে। সেই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে সমস্ত বাস্তব যে সমস্ত চ্যালেঞ্জ এইগুলাকে ফেস করতে হবে। আজকাল বাংলাদেশের কমিটির মধ্যে যখন কি হয়, যখন বিয়ে শাদি হয়, আল্লাহ রাসূলের একটা সুন্নত, সেখানে গেলে বসা যায় না দান বাজনার মাধ্যমে, অথচ দেখা যাবে সেখানে 95% মুসলমান। কাজেই আমার অনুরোধ ইমাম সাহেবরা কি করবেন, খুতবার মাধ্যমে বিভিন্নভাবে এটা তুলে ধরতে হবে, কারণ এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে যে এত বড় একটা সুন্নত আদায় হচ্ছে অথচ সেখানে গান বাজনা দিয়ে সব বড় হয়ে যাচ্ছে। আমি পাকিস্তানিদের ম্যারেজ সেরেমনি অ্যাটেন্ড করেছি কিন্তু ওদের ওইটা নেই, নামাজের সময় সময় নামাজ পড়তেছে আসতেছে, কিন্তু বাঙ্গাল সমাজের মধ্যে ফিক্স কালচার ঢুকে পড়ে আমরা কিছুই করতে পারতেছি না। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, শুধু এটাই নয়, বাস্তব যে সমস্ত চ্যালেঞ্জ এগুলো ফেস করতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অহরহ নসিহত করতে হবে। ইনশাআল্লাহ আমরা একদিন সাকসেস করবো। আলহামদুলিল্লাহ, প্রসঙ্গত ধন্যবাদ আমাদের সবাইকে দেওয়ার জন্য। আমরা ডাক্তার আব্দুল মালিক সাহেবকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে
সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মিশিগান থেকে আগত সাবেক আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সেক্রেটারি জনাব হাফিজ ফখরুল ইসলাম সাহেবকে। জনাব হাফিজ ফখরুল ইসলাম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আজকের আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর এই সম্মেলনে সুদূর বাংলাদেশ থেকে আগত আমাদের সারা বিশ্বের আঞ্জুমানে আল ইসলাহ প্রাণপ্রিয় নেতা আমাদের আল্লামা সাহেব কিবলা আবুল তলি রহমতুল্লাহ আলাইহি লোকতেজিগর, আমাদের আত্মার আত্মীয় জনাব ছোট সাহেব কিবলা, উপস্থিত আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্টেট থেকে আগত আঞ্জুমানে আল ইসলাহ সম্মানিত নেতৃবৃন্দ, আপামর মুসলিম জনসাধারণ, আপনারা এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং আমি এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বহুদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে, মনে খুব আনন্দ, আলহামদুলিল্লাহ। আমরা যেখানেই যাই না কেন আমাদের একটি পরিচয়, আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্য, আমরা সঠিক তরিকা পন্থী, আমরা সঠিক পথের পথিক, আমরা কোনো সময় হারিয়ে যাব না, আমরা আমাদের গন্তব্যস্থলে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে বড় বড় আল্লাহর ওলিদের রুহানি দোয়া আছে, এজন্য আমাদেরকে কেউ ফেরাতে পারবে না। আমি সংক্ষেপে কথাগুলো শেষ করতে চাই, যেহেতু আমার কথার মূল্য এখানে অনেক কম, এখানে মহা মূল্যবান বক্তব্য শুনবেন আপনারা এবং যে কথাগুলো শোনার জন্য আমরা সবাই এসেছি, আমিও মিশিগান থেকে এসেছি। আমার মনের মনকে ধরে রাখতে পারি নাই, আমি গত কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলাম এবং গত এশার নামাজের পূর্ব পর্যন্ত আমি স্থির ছিলাম না যে আসবো কি আসবো না। তারপরে এশার নামাজ পড়ে বাসায় এসে আমি বাসায় বলে রেখেছি যে আমি এখন টিকিট করতেছি, আমি আগামীকাল সকালে আমি নিউ ইয়র্কে চলে যাবো আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে, এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি। আমেরিকায় মুসলমানরা কিভাবে চলতেছে এবং তাদের অবস্থান কোথায় আমরা হয়তো সবাই জানি না। আমেরিকায় মুসলমানরা কিন্তু অনেক অগ্রসর হচ্ছে এবং এরা শুধু মুসলমান নামদারি, এদের ভিতরে আকিদা বিশ্বাসের অভাব, আদর্শের অভাব, চরিত্রের অভাব। আমি মাঝে মধ্যে চেষ্টা করি ওদের ভিতরে গিয়ে একটু খবর নেওয়ার জন্য। আমি গত কয়েক সপ্তাহ আগে শিকাগোতে ছিলাম, যেটাকে বলা হয় ইসনা কনভেনশন, যেখানে 20-30 হাজার মুসলমানের সমাগম হয় এবং সারা আমেরিকার যত বড় বড় স্কলার সবাই এখানে আসে, এবং আমার পরিবার সহ আমি গেছিলাম ওখানে দেখার জন্য কি অবস্থা সেখানে। এবং সেখানে গিয়ে আমি যা দেখলাম যে ওরা কিভাবে এগুচ্ছে, ওরা খুব প্লেন প্রোগ্রাম করে এগুচ্ছে এবং এই সম্মেলন করতে, এই ইসনা কনভেনশন করতে ওরা $1,000,000 উপরে খরচ করেছে। এই সম্মেলন এবং ইসনা কনভেনশন থেকে তারা নিতান্ত $5,000,000 ইনকাম করেছে। এদের এমএসএ সবাই চিনেন, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সেখানে শিয়ারাও যেতে পারে, সুন্নিরাও যেতে পারে, শিয়া সুন্নির কোনো ভেদাভেদ নেই,
প্রতিটি কলেজ স্কুলে এমএসএ করে ওরা স্টুডেন্টদেরকে ধরে ধরে নিতেছে, নিয়ে ওদেরকে তাদের দিল থেকে যে সঠিক আকীদা যেটা সেটা উঠে নিচ্ছে। এবং প্রতিটা কলেজে, প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা স্টেটে, স্টেটে, সিটিতে, সিটিতে এমএস এর শাখা আছে এবং ওরা কন্ট্রোল করতেছে ওটা। তারপরে মুসলিম ইয়ুথ অফ নর্থ আমেরিকা, যেটাকে মায়ানা বলে, এটা ওরা কন্ট্রোল করতেছে। ওরা ইসলাম নাম দিয়ে তারা যতগুলা সংগঠন আছে তাদের বাতিলপন্থী সবগুলাকে একত্রিত করে তারা সংগঠিত হয়ে কাজ করতেছে। ওরা রিলিফ অর্গানাইজেশন করতেছে, আমি গিয়ে দেখলাম যে অন্তত 20টা রিলিফ অর্গানাইজেশন সেখানে বুথ নিয়ে আছে, ওরা মানুষদেরকে সাহায্য করবে, ওরা চ্যারিটি দিতেছে। একটা রিলিফ অর্গানাইজেশনের সাথে আমার কথা হলো, তাদের 10টি স্টেটে তাদের শাখা আছে, 10টি স্টেট থেকে তারা গত বছর $7 মিলিয়ন তারা ইনকাম করেছে এবং এই $7 মিলিয়ন তারা বিশ্বের বিভিন্ন দেশে ব্যয় করেছে। কিসের জন্য? বাতিল আকিদা বিস্তার করার জন্য। এইভাবে তারা কাজ করতেছে। তারপরে ইসলামিক ফাইন্যান্সের নাম দিয়ে অনেকগুলো আমি বুথ দেখলাম। আমরা কোথায় আছি আর ওরা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে আমরা ওইভাবে এগোতে পারি? আমি মিশিগানে আমার সাথে আটটি তরিকার মানুষের সাথে পরিচয় হয়েছে, আমি নাম ধরে বললে সময় যাবে, ওদেরকে নিয়ে মিটিং করেছি, ওদেরকে বলেছি যে আমাদের ওইভাবে আগানো দরকার, আমাদেরও রিলিফ অর্গানাইজেশনের দরকার, আমাদেরও জাকাতের পয়সাগুলো দেওয়ার একটা জায়গার দরকার। আমাদের আজকে সাব বাড়ি 2000-এর বেশি এতিমখানা বা বড় সাব কিবলার বিরাট বড় প্রজেক্ট, $1 মিলিয়ন এর প্রয়োজন, কিন্তু আমরা কি সাহায্য করতে পারতেছি, কি সহযোগিতা করতে পারতেছি? যদি আমাদের একটা রিলিফ অর্গানাইজেশন থাকতো তাহলে সারা আমেরিকার আমরা যারা আছি আমাদের জাকাতগুলো দিলে আমাদের এখানে বিরাট খেদমত হতেছে। এবং আপনারা জানলে খুশি হবেন, শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদেরও এতিমখানা খোলা হয়েছে। এবং আল্লাহ রব্বুল আলামিন বয়সব কিবলার নেক হায়াত দান করুন এবং এই খেদমতকে আরো প্রসারিত করুন, আমিন। এইভাবে মনে করেন আমাদের সব কিছু দরকার। এমএসএ কে প্রোটেকশন না দিতে পারলে আগামী বছর যারা ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছে ইউনিভার্সিটি থেকে, ডাক্তার হয়ে বের হচ্ছে, যারা গ্রাজুয়েট হয়ে এদেশের সম্পদ হয়ে বের হচ্ছে, তারা কিন্তু আমাদের না, তারা ওদের সম্পদ হচ্ছে। ওরা একটা ডোনেশন দিলে $10,000 চেক লিখতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না, তারা তাদের এন্ড অফ দ্য ইয়ার তাদের ট্যাক্স রিটার্ন থেকে ট্যাক্স ডিডাকশন পাবে, কিন্তু আমরা $5, $10, $100 দিলে আমাদের কলিজায় ধরে যায়, কারণ আমাদের আয় খুব কম। এই জন্য আমরাও এইভাবে দাঁড়ানোর দরকার। আমরাও সুন্নি যে অর্গানাইজেশনগুলো আছে যেগুলোর সাথে আমাদের মিল আছে, মত আছে, আমরা সব এক হয়ে আমরা ওদেরকে একসাথে নিয়ে আমরা এমএস এর প্রোটেকশনের জন্য, আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য আমরা এমএসএসএ করা প্রয়োজন, মুসলিম সুন্নি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করা প্রয়োজন, অন্যথায় ওদেরকে আটকানো যাবে না। তারপরে রিলিফ অর্গানাইজেশন করার দরকার, তারপরে ইউথ অর্গানাইজেশন করার দরকার, আমরা অনেক কিছু করার দরকার। সংক্ষেপে বলা যাবে না, আমি বেয়াদবি মাফ করবেন, আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের আজকে যে আঞ্জুমানে আল ইসলার একটা কমিটি হয়েছে 103 সদস্য বিশিষ্ট, এই কমিটিকে আপনারা সবাই সম্মান জানাবেন এবং এই কমিটির আওতাধীন আমরা যদি কাজ করি, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের পরিশ্রম আমরা যদি দেই, তাহলে এই কমিটি এই সব কিছু করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমরা যদি আমাদের সবারই ইনকাম কম বেশ আছে, আমরা আমাদের ইনকামের 1%-এরও কম যদি এই সংগঠনে আমরা দেই, তাহলে এই সংগঠনে $100,000 প্রতি বছর ইনকাম থাকবে, তখন এই সংগঠন এন্ড অফ দ্য 10 ইয়ার বিরাট বড় প্রজেক্ট নিয়ে $10 মিলিয়ন এর প্রজেক্ট নিয়ে এগোতে পারবে। এবং এন্ড অফ দ্য 10 ইয়ার এই নিউ ইয়র্কের জমিনে 10 তলা বিল্ডিং এই সংগঠনের হবে, যেখানে একটা কামিল মাদ্রাসা থাকবে, যেখানে একটা আমেরিকার মধ্যে একটা নেশন ওয়াইড একটা বিরাট বড় একটা লাইব্রেরি থাকবে, যেখানে সংগঠনের মেইন কেন্দ্রীয় অফিস থাকবে, যেখান থেকে ইউথদেরকে লিড করা হবে, যেখান থেকে ছাত্রদেরকে লিড করা হবে, যেখান থেকে পেশাজীবী সর্বপেশাজীবীদেরকে লিড করা হবে, এইরকম আমাদের কিছু করা প্রয়োজন। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমরা সবাই এই কমিটিকে সম্মান করে আমরা আমাদের কাজে আত্মনিয়োগ করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবেও যারা ব্যস্ত আছেন তারা প্রাতিষ্ঠানিকভাবেও কাজ করেন, তার পাশাপাশি সংগঠনকে কিছু সময় দেওয়ার চেষ্টা করেন। আপনার মনের যে কষ্টটা আছে যদি কোনো অপারগতা থাকে খুলে বলেন, আপনার অসুবিধাটা ওরা অবশ্য বুঝবে। কিন্তু নানা অজুহাত দিয়ে সংগঠন থেকে দূরে থাকলে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া তার পর পাবেন না। সাহেব কিবলা বলে জান দিলে
আর সাহেব কিবলার আদর্শ আকিদার সাথে একমত পোষণ না করলে কোনো কাজ আসবে না, সাহেব কিবলার সাথে আপনার লাইন কেটে যাবে। আমি এখানেই শেষ করতেছি, ভালোই মাফ করবেন, আপনারা ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মৌলানা হাফিজ ফজলুল ইসলাম সাহেবকে। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে অসংখ্য গণিত ফিতনা ফসাদ যেখানে ছড়িয়ে পড়তেছে, সেই মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে সাহাবায়ে কেরাম তাবেয়ীন তবে তাবেয়ীন যে পথে চলে গেছেন সেই আদর্শকে লালন করার জন্যে বিশ্বের বুকে যে কয়েকটি সংগঠন দায়িত্ব পালন করে যাচ্ছে মানুষদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আল্লাহর হাবিব আল্লাহ এবং তার রাসূলের পথে মানুষদেরকে সঠিক আকীদা প্রদর্শন করে প্রদর্শিত করার জন্যে অন্যতম সংগঠনই হচ্ছে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ। বিশ্বের বিভিন্ন দেশে আঞ্জুমানে আল ইসলাহর ব্রাঞ্চ রয়েছে, ইউরোপের সব স্টেটে রয়েছে, আমেরিকার সেন্ট্রাল কমিটি সহ স্টেটে অনেক স্টেটে কমিটি রয়েছে। এইভাবে সারা বিশ্ব জুড়ে সহি কোরআন প্রশিক্ষণ দাতাগণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন, অন্য খেদমত দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন, মসজিদ প্রতিষ্ঠা করতেছেন। উদ্দেশ্য এবং গোল একটাই হচ্ছে যে বিশ্বে সঠিক আকিদা মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত মানুষের দিলের মধ্যে প্রবেশ করিয়ে আল্লাহ পর্যন্ত কিভাবে ইজিলি পৌঁছে জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন তার গোলামের জন্য, সঠিক গোলামের অভাবে মানুষ পথ হারা হবে, আর সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের মাধ্যমে সঠিক পথ পেয়ে মানুষ এই দুনিয়া থেকে পুরস্কৃত হয়ে জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জনাব সৈয়দ সাজিদুল হক সাহেবকে, পেশ ইমাম দারুসুন্নাহ জামে মসজিদ মেম্বার এবং সহ সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وآله وصحابه وبارك وسلم أسكي عن جمعنا آل ইউএসএ কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে মানুষ কোলে জন্ম দিয়েছেন, এর মধ্যে মানুষের মধ্যে আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন, এই জন্য শুকরিয়া তোমার আলহামদুলিল্লাহ। এই উম্মত টিকতে গেলে, ঈমান বাঁচাইতে গেলে আমাদের কিছু কর্তব্য আছে, যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের খুতবায় বলে গেছেন যে আমি দুনিয়ার থেকে চলে যাব, যাওয়ার পরে বিভিন্ন ধরনের ফিতনার সৃষ্টি হবে, একদল বাহির হবে যারা মানুষকে ইমান থেকে খারিজ করবে, আরেক দল চেষ্টা করবে মানুষকে ইমানদার হিসাবে রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি পাঠাই গেছেন, যে আল্লাহ রাসূল বলতেছেন তারাকতু ফীকুম আমরাই, আমি তোমাদের সামনে দুইটা জিনিস আমানত রাখতেছি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো রাসূলের সুন্নাহ, এই দুইটা জিনিসের উপরে আমল করলে আকরাইয়া ধরলে লান তাদিল, কখনো গোমরাহ হবে। এখন যদি কেউ বলে আমি শুধু কোরআন শরীফ মানি হাদিস মানি না,
কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু সুন্না মানি না, এই ব্যক্তি কখনো হেদায়েতের রাস্তার উপরে না। যেহেতু আল্লাহর রাসূল বইলা গেছেন, হেদায়েতের রাস্তার উপরে থাকতে হইলে কোরআন এবং সুন্না দুইটা জিনিস কি করতে হবে, মানতে হবে। আমাদের মধ্যে অনেক গ্রুপ আছে, মুসলমান দাবি করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে, বলতেছে নামাজের পরে দোয়া নাই, কোথায় আছে দেখাও। হ্যাঁ, আরেক মৌলানা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন কোন কথা কোন কোরআনেও নাই, কে দেখাইতে পারবে? ওই বলছে হাদিসও এই মৃত্যু হাদিসে আছে কিন্তু সে না পাইতে পারে। কোরআন শরীফ অনেকে পড়ে না, হাদিস শরীফ পড়া কিন্তু আরেকটু কঠিন, কোরআন শরীফ পড়া একটু সহজ, কিন্তু হাদিস পড়া এবং বোঝা এখন তো সহজ হয়ে গেছে, ইন্টারনেটটি বাদে এই তো লেখছে। আরেকজনে কালকে বললো হুজুর এখন বলতেছে উটের মাঝে 10 নাম দেওয়া যায় কুরবানিতে। এই যে নতুন নতুন ফিতনা সৃষ্টি হইতেছে, ইমান বাঁচানোর জন্য আমাদের কিছু আপনার পদ্ধতি গ্রহণ করতে হবে। খালিস মখলিস জমাত যারা আছে, যা আউলিয়া কেরাম ওলিয়া আল্লাহদের গ্রুপে না থাকলে এই সঠিক ইমান বাঁচানো বড় দায়। বিভিন্ন ফেরকা এই দুনিয়াতে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, যে এই ইমানকে ঠিক রাখার জন্য সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি, কোন সন্দেহ আছে সাহেব কিবলা ওলিয়া আল্লাহ ছিলেন কিনা? উনি যা বলছেন আশা করি আপনারা সবাই এটা মানবেন যে এটা সত্য কথা, সত্য জিনিস। সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি আঞ্জুমানে আল ইসলাম সংগঠন গঠন করছেন এই কারণে যে মানুষ বিভিন্ন ফেরকায় বিভক্ত মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত রাখার জন্য উনি আঞ্জুমানে আল ইসলাম সংগঠন বাংলাদেশে গঠন করছেন। আস্তে আস্তে এটা ইউরোপ আমেরিকা বিভিন্ন স্থানে এটা সম্প্রচারিত হয়েছে আলহামদুলিল্লাহ। আজকাল আপনারা আমরা যারা এই এই প্যান্ডেলের ভিতরে যারা আছি, একমাত্র সাহেব কিবলার দুয়ার পদৌলতে আমরা এখানে আছি। হ্যাঁ, এখানে সাহেব কিবলার নামের উপরে আমরা এখানে একত্রিত হয়েছি, যাতে আমাদের পুরানা দিনের কীর্তিকলাপ, আমরা যেভাবে ইসলাম মানছি এইভাবে আরো ভবিষ্যতে যেন ইসলাম মানতে পারে। আরো যত সময় যাবে আপনার নতুন নতুন জিনিস আসবে, নতুন আকিদা আসবে, এগুলার দিকে কোনো কর্ণপাত না করে আমরা অতীতে যেভাবে ইসলাম মানছি, ওলিয়া উলাদের মানছি, এইভাবে যেন ভবিষ্যতে মানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দান করেন, আমরা যেমন ইমানের উপরে যেমন সাবিত কদম থাকি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে সবাই বলেন আমিন। এই বলি আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম জনাব সৈয়দ সাজ্জাদুল হক সাহেবের জবান থেকে। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি সাহেবের বক্তব্য আমরা শুনব। এর আগে সুদূর নিউ জার্সি থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আলাম হজরত মৌলানা শরীফউদ্দিন সাহেব সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবেন। আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সম্মানিত সহসভাপতি মোহতারাম জনাব মৌলানা শরীফউদ্দিন সাহেব এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সভাপতি হযরত সাহেব কিবলার
সুযোগ্য সাহেব দাদা আমরার সামনে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাকের অধিকারে আলমুল লাখ শুকুর আমরা আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি যখন প্রথম আমেরিকাতে আসলাম 1997 ওই সময় হজরত সাহেব কিবলা আমেরিকার তসিমান ছিলেন, ও শেষ আর এরপরে আর হজরত সাহেব কিবলা আসেন নাই। আমার ধারণা মতো, আমার দেখা মতো হজরত সাহেব কিবলার যত মুরিদান মুহিবিন আমেরিকায় আছে কোনো পীরের এত মুরিদান নাই। কিন্তু বড় দুঃখের বিষয় আজকে এই সমস্ত মুরিদান প্রত্যেক মসজিদে দেখা যায় যে ওই মুরিদানরা ওই মুরিদানের ছেলে 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 ফেলে যারা আছে ওরা অন্য দলের সঙ্গে এরা মত পোষণ করেছে, কেউ হাত তুলে বলে নামাজের মধ্যে বারবার এইভাবে রফে আদান করে, কেউ দূরে আমিন বলে, কেউ দুনু ফাওয়া লম্বা করে এই ভাগ করে রাখে। এই অবস্থাটা আরম্ভ হয়ে গেছে। বহু লোক আছে এরা হজরত চৌধুরী সাহেব কিবলার মায়ার মানুষ, এরা বলে মজো বাবার কি আবার চৌধুরী সাহেব কেউ মানে বিশ্বাস করে। আজকে আমাদের গৌরব হজরত সাহেব দাদা তসি মানেছেন, এই ব্যাপারে আপনাদেরকে ইনশাআল্লাহ বলে সাহেব কিবলা আমাদেরকে নসিহত করবেন, আমরা আমাদের দোয়া করব ইনশাআল্লাহ। আর আমার অনুরোধ এই এই কথাটা, হজরত চৌধুরী রহমতুল্লাহ আলাই সারাটা জীবন বাতিলের বিরুদ্ধে সারাটা জীবন অতিবাহিত করেছেন। উনি যুগের মুজাদ্দিদ ছিলেন, ওলিদের মাধ্যমে শ্রেষ্ঠ ওলিউল্লাহ ছিলেন, এর মাধ্যমে কোনো সন্দেহ নাই। এমন কোন মাহফিল বাতিল যত বড় বাতিলের দল হোক হজরত চৌধুরী সাহেব কিবলা গিয়া যাওয়ার পরে সব তরমুখা মাথা নষ্ট করেছেন। হজরত সাহেব কিবলা সব কথা বলেছেন, কোন ব্যক্তি আওয়াজ দিতে পারে নাই। আল্লাহ রসুলের শান মানকে উলন করার জন্য সারা জিন্দগি অতিবাহিত করেছেন হজরত চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদের হিজমত অনুরোধ করব, আমরা হজরত সাহেব কিবলার অনুসারী, আমরা যেভাবে হজরত সাহেব কিবলার যে আদর্শ, এই আদর্শ হজরত সাহেব কিবলার আদর্শ মতো আমাদের জিন্দগি যেভাবে পরিচালনা করতে পারি, ওই আপদার রেখে আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। যেহেতু সাহেব দাদা তসি মানেছেন, ওনার মূল্যবান জবান মুবারক থেকে মূল্যবান কথাবার্তা আমরা শুনব। ওমা আলাইনা ইল্লা বলা। সালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জনাব মৌলানা শরীফউদ্দিন সাহেবকে, যিনি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা